ভোলার লালমোহন উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের আর্থিক অনুদান দিয়েছে বিএনপি। বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এই অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিক সহ মোট 14 জনকে 2,80,000 টাকা তুলে দেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।